ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলটা ডিএম ম্যাথস পয়েন্ট দেখো আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাস নেবো ক্লাস এইটের চ্যাপ্টার ফোর পয়েন্ট টু এই চ্যাপ্টারের এই যে চ্যাপ্টারটা আছে অঙ্ক বইতে দেখো যে মানে কষে দেখি ফোর পয়েন্ট টু এই চ্যাপ্টারের এই সমস্ত অঙ্কগুলো কিন্তু পরস্পর সলভ হয়ে গেছে আজকে আটের দাগে দুটো অঙ্ক মাত্র বাকি আছে এই তিন এবং চার অর্থাৎ সি এবং ডি এই দুটো অঙ্ক বাকি আছে এই দুটো অঙ্ক এখন আমরা পরস্পর সলভ করব। তো তোমরা যারা নতুন এসো তাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটা পুরো দেখো তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন আমি তোমাকে অঙ্ক শিখিয়ে দেওয়া ছাড়বো এখান থেকে এমন পদ্ধতিতে অঙ্ক এখানে সলভ করানো হয় যারা পুরনো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে সহজভাবে একদম সহজ পদ্ধতিতে অঙ্ক এখানে শেখানো হয় কারণ একটা কঠিন জিনিসকে সহজ করে বলা কিন্তু অনেক সহজ কিন্তু একটা সহজ জিনিসকে আরও সহজ করে বলাটাই কিন্তু অনেক কঠিন হয় তো যাই হোক এখানে সহজ জিনিসকে আরও সহজ পদ্ধতিতে শেখানো হয় তুমি অঙ্কে এই ভাগ অঙ্ক দেখেছি আমি সেভেন এইট নাইন টেন বিভিন্ন ক্লাসে প্রয়োজন হয় কিন্তু এই ভাগ অঙ্ক সবাই করতে পারে না কিভাবে ভাগ করতে হয় রুলস রেগুলেশনটাই বুঝতে পারে না একদম নর্মাল প্রসিডিওরে তোমাকে শিখিয়ে দিচ্ছি দেখো ভাগের সিস্টেম হচ্ছে এখানে কত আছে ফলো করতে হবে সিক্সটি এখানে কত আছে নাইন আছে তাহলে এখানে এই নাইনের সাথে কত গুণ করলে এখানে সিক্সটি থ্রি হবে প্রথমটার সাথে প্রথমটা চিন্তা করতে হবে পরেরটা নিয়ে চিন্তা করে লাভ নেই প্রথমটা সিক্সটি থ্রি এখানে নাইন আছে তাই সাত নয় তেষট্টি তোমরা নিশ্চয়ই জানো সাত যাবে আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ম্যাচিং আছে দুটো পরস্পর মিল আছে তাহলে আমার এক্স স্কোয়ারটা নিয়ে কোনো চিন্তা নেই তাহলে এখানে সেভেন সাত দিয়ে গুণ করলে সাত নয় তেষট্টি এক্স স্কোয়ার ঠিক আছে এখানে সেভেনের কিছু নেই মানে প্লাস সাইন আছে তাই পরের সংখ্যাটাকেও গুণ করতে হবে সাত দিয়ে পাঁচ গুণ করলে পাঁচ ছাতা পঁয়ত্রিশ তাহলে এখানে আমি পঁয়ত্রিশ বসিয়ে দিলাম এবার কী করতে হবে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস সাইন আছে তাহলে আমাকে এখানে মাইনাস সাইন দিতে হবে চিহ্নের পরিবর্তন করতে হয় এখানে প্লাস সাইন আছে মানে এখানে মাইনাস সাইন দিতে হবে বিষয়টা বোঝা গেল এবার কি করব দেখো এটা কেটে যাচ্ছে জেনারেলি এখানে নর্মাল সংখ্যা আছে নর্মাল সংখ্যার সাথে যোগ বিয়োগ হবে এখানে মাইনাস উনিশ এক্স সেটা এখানে আমি পশিয়ে নিলাম উনিশ এক্স বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার এখানে মাইনাস দিলাম মানে এই চিহ্নটা কিন্তু এই প্লাস চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস থার্টি ফাইভ এখানে মাইনাস টোয়েন্টি একসাথে করলে কত হবে মাইনাস তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চান্ন এবারে আবার একইভাবে দেখো এখানে প্রথমটার সাথে কিন্তু মিলবে না এখানে নাইন আছে নাইন আছে কতবার সর্বাধিক নয় উনিশের মধ্যে যেতে পারে সেটা ফলো করতে হবে উনিশের মধ্যে নয়টা কবার যাবে কিন্তু উনিশের মধ্যে নয়টা কবার যাবে দুবার যাবে তখন আঠেরো কিন্তু দেখো এক্সের পাওয়ারটা এখানে দুই আছে এখানে এক্সের পাওয়ারটা এক তাহলে কিন্তু আর দেওয়া সম্ভব না সুতরাং এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার অলরেডি হয়ে গেছে তাহলে এখানে ভাগ ফল পেয়ে গেছি সেভেন ভাগ শেষ কিন্তু পেয়ে গেছি মাইনাস উনিশ এক্স মাইনাস ফিফটি ফাইভ তোমরা তো ভাববে অঙ্কটা ভুল হচ্ছে কি না তোমরা যখন করতে বলবে তখন ভাববে এই এক লাইন করেই অঙ্ক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এখানেই অঙ্কটা কিন্তু অ্যান্সার হবে তার কারণ এখানে এক্সের পাওয়ারটা এক আছে এখানে এক্সের পাওয়ারটা দুই আমি এখানে কোনো সংখ্যা দিয়ে কিন্তু মেলাতে পারবো না তাহলে এখানে কিন্তু কোনো সংখ্যা দিয়ে মেলানো সম্ভব নয় তাহলে আমরা ভাগফল ফল পেয়ে যাচ্ছি সেভেন ভাগ পেয়ে যাচ্ছি আমরা এখানে মাইনাস উনিশ এক্স মাইনাস পঞ্চান্ন বিষয়টা বোঝা গেল তাহলে আমরা এই অঙ্কটা সলভ করলাম তাহলে দেখো বলেছি এখানে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শেখানো হয় এবার আমরা চলে যাব ডিয়ের এর দাগ মানে চারের দাগ আটের চারে কী অঙ্কটা আছে আগে দেখি তারপরে আমরা ক্যালকুলেশান শুরু করব তাহলে অঙ্কটা কী আছে এখানে আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস মাইনাস থার্টিন একে ভাগ করতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে তাহলে নিয়ম এটাকে বলা হয় ভাজক এটাকে বলা হয় ভাজ্য তাহলে আমরা ভাজকটাকে আগে লিখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি একে আমরা ভাজ্যটা এবার লিখবো এখানে নর্মালি যেভাবে ভাগ করতে হয় সেই নিয়মটাই আমরা মেনটেন করবো তাহলে দেখো নিয়মটা কি বলেছি এখানে প্রথমটার সাথে কত গুণ করলে প্রথমটার সাথে মিলবে এইটুকু চিন্তা করলে ভাগ শেষ মানে ভাগ তুমি শিখে গেলে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব তাহলে এখানে যদি আমরা একটা এক্স দিয়ে গুণ করি তাহলে প্রথমটার সাথে মিলছে পরে গুণ কী মিলছে না মিলছে অত চিন্তা করে লাভ নেই তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব মানে কি তিনটেকেই গুণ করতে হবে প্রথমটার সাথে শুধু মিললেই হবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে এক্স কিউব হবে এখানে প্লাস সাইন আছে প্লাসে প্লাসে এখানে প্লাস এক্স দিয়ে থ্রি এক্সকে করলে থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে এক্স দিয়ে প্লাস থ্রিকে গুণ করলে প্লাস থ্রি এক্স বলেছি সাইন চেঞ্জ করতে হয় এখানে কিছু নেই মানে প্লাস সাইন আছে এখানে মাইনাস সাইন দিতে হবে এখানে প্লাস সাইন আছে মাইনাস সাইন দিতে হবে এখানে প্লাস সাইন আছে মাইনাস সাইন দিতে হবে প্লাস মাইনাস কেটে যাচ্ছে এখানে কী হবে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে কিন্তু এটা মাইনাস হয়ে গেছে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যায় নিচে মাইনাস সাইন দিলে তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস দুটো একই চিহ্ন হলে যোগ হবে তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে মাইনাস এইট এক্স এখানে মাইনাস থ্রি এক্স তাহলে কত হবে একই চিহ্ন হলে যোগ হবে আর তিনে এগারো এক্স এক পিস নামবে এখান থেকে মাইনাস থার্টিন এখানে নেমে আসলো এবার আবার সেই একই নিয়ম প্রথমটার সাথে কত গুণ করলে এর প্রথমটার সাথে মিলবে মাইনাস আছে মাইনাস দিতে হবে ফোর আছে এখানে ফোর একটা প্রয়োজন ফোর্থ দিলাম এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আর কোনো এক্সের কোনো কিছু দিতে হচ্ছে না তাহলে ফোর্থ দিয়ে গুণ করো মাইনাস ফোর এক্স স্কোয়ার ফোর্থ দিয়ে পয়েন্টে গুণ করলে কত হবে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস চিহ্নটা কিন্তু ফলো করতে হবে তিনে চারি বারো এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিনে চারি বারো চিহ্ন চেঞ্জ করতে হবে বলেছি মাইনাস চিহ্ন আছে তাহলে প্লাস সাইন দিতে হবে এখানে মাইনাস সাইন আছে প্লাস সাইন দিতে হবে এখানে মাইনাস সাইন আছে প্লাস সাইন দিতে হবে এখানে প্লাস দিলাম মানে এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এখানে প্লাস সাইন দিলাম মানে এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স কত হবে বিয়োগ করলে বড় সংখ্যা চিহ্ন বাসে প্লাস টুয়েলভ থেকে ইলেভেন বাদ দিলে শুধু এক্স থাকে এখানে প্লাস সাইন দিলাম মানে এটা প্লাস হয়ে যাচ্ছে এখানে থার্টিন আর টুয়েলভ তাহলে প্লাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস চিহ্ন বড় বিয়োগ করলে ওয়ান তাহলে অ্যাকচুয়াল ভাগ ফল কী দাঁড়ালো এক্স মাইনাস ফোর ভাগ শেষ কী দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম তাহলে আমরা ক্লাস এইটের ফোর পয়েন্ট টু চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কয়েকটা ভিডিওর মধ্যে পরপর সলভ করেছি যদি কিছু বুঝতে পারো বা অঙ্কগুলো বুঝে যদি সহজ লাগে তোমার যদি সহজ মনে হয় যে আমি কিছু শিখতে পেরেছি ভিডিও থেকে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং তুমি কী ধরনের অঙ্ক শিখতে চাও সেটা কমেন্টস বক্সে আমাকে জানালে আমি সেই ধরনের অঙ্ক পরস্পর তোমাদেরকে ক্লাস নেবো তো যাই হোক পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করবো